হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুটাচ। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো একজন লেডি কনস্টেবলের নতুন স্যালারি কত। তোমরা জানো আগে যে স্যালারি ছিল একজন কনস্টেবলের, এখন কিন্তু তার থেকে স্যালারি বেড়েছে। আচ্ছা, এই যে স্যালারিটা বাড়লো, এটা কেন বাড়লো? ডিএর জন্য বাড়লো। তো কত টাকা বেড়েছে, কিভাবে বেড়েছে, এখন নতুন স্যালারি কত, এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এবং চেষ্টা করব অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু কভার করা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আশা করি তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে, অন্য আর কোনো ভিডিও দেখার দরকার নেই। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমাদের সবসময় যে কথাটা আমি বলি, তোমাদের লাইক, তোমাদের কমেন্ট এবং তোমরা যখন সাবস্ক্রাইব করো আমি ভীষণভাবে উৎসাহিত বোধ করি এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। তো তোমরা চেষ্টা করো ভিডিওটা লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করতে। তো দেখো, আমি তোমাদের সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল নোটিফিকেশনটা সেটা ওপেন করেছি এবং এখান থেকেই সমস্ত উত্তর কিন্তু পাওয়া যাবে। প্রথমে 1 নম্বর পয়েন্টেই দেখো দেওয়া রয়েছে নেম অব দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল। পে স্কেল কত, লেভেল 6 পরিষ্কার বলে দিয়েছে এবং পে মেট্রিক্সটা হচ্ছে 22,700 থেকে শুরু করে 58,500। এখানে অনেকের মনে প্রশ্ন ছিল, এই যে 22,700টা দিয়েছে এটাই কি প্রথম মাসের এনহ্যান্স স্যালারি? না, এটা কিন্তু বেসিক পে। এই 22,700টা হচ্ছে বেসিক। বেসিকের সাথেও কিন্তু দুটো জিনিস যোগ হয়, দুটো না তিনটে। 1 নম্বর কি যোগ হবে, 1 নম্বর যোগ হবে তোমাদের ডিএ, যেটা বর্তমানে 6%। এছাড়া বেসিকের সাথে যুক্ত হবে এইচআরএ 12%। এই যে 6% আর 12% বললাম, এটা কিন্তু বেসিকের 6% এবং বেসিকের 12%, মানে ডিএ দাঁড়াবে 1,362 টাকা, এটা হচ্ছে ডিএ, এবং এইচআরএ দাঁড়াবে 2,724 টাকা এইচআরএ। এছাড়াও কিন্তু মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয় 500 টাকা। তো তোমরা যদি দেখো বেসিক 22,700, ডিএ 1,362, এইচআরএ 2,724 এবং মেডিকেল হচ্ছে 500 টাকা, এই সমস্ত কিছু নিয়ে যেটা হবে সেটা হচ্ছে গ্রস স্যালারি। এটাকে আমরা গ্রস স্যালারি বলবো এবং গ্রস স্যালারি হচ্ছে তাহলে 27,286 টাকা, এটা হচ্ছে গ্রস স্যালারি। এবারে এইটাই কি তোমরা হাতে পাবে প্রথম মাসে? না, এই টাকাটা পাবে না, কারণ এখানে কিছু ডিডাকশানসও রয়েছে। এবারে কি কি ডিডাকশানস হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি কি কি ডিডাকশানস হয়। দেখো, প্রথমে তোমাদের যে টাকাটা কাটা হবে সেটা হচ্ছে পি ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স, 150 টাকা তোমাদের কাটা হবে। এটা ভ্যারি করে স্যালারি অনুযায়ী, এটা ভ্যারি করে। তো তোমাদের যে স্যালারি রেঞ্জটা হবে সেখানে কিন্তু প্রফেশনাল ট্যাক্স 150 টাকা কাটা হবে। এছাড়াও জিআইএস ইন্স্যুরেন্স কিছু স্কিমস আছে, সেখানে 14 টাকা এবং 6 টাকা করে মোট 20 টাকা কাটা হবে, মানে মোট ডিডাকশন হয়ে দাঁড়াচ্ছে 170 টাকা। এছাড়া আমি আগে যেটা বললাম মেডিকেল অ্যালাউন্স বাবদ তোমরা 500 টাকা করে পাবে। কেউ যদি মনে করো যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা যেটাকে WBHS বলা হয় সেখানে এনরোল করবে, তাহলে কিন্তু তোমরা মেডিকেলের 500 টাকাটা পাবে না, ওই 500 টাকাটা কাটাতে হবে। এবারে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কিন্তু সবাই এনরোল করে, কারণ সেখানে ক্যাশলেস ফেসিলিটি দেওয়া হয়। এছাড়াও মেডিকেল রিইম্বার্সমেন্টের সুযোগ সুবিধা রয়েছে। এমপ্যানেল হসপিটালে তোমরা চিকিৎসা করালে সেখানে কিন্তু 1,50,000 টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা হয়ে যায়। তো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সবাই এনরোল করে, ফেসিলিটিটা ভালো বলে। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা যারা জয়েন করবে চাকরিতে আলটিমেটলি তারা 500 টাকা হেলথ স্কিমে কাটাবে। তো এই সমস্ত কিছু কাটানোর পর তোমরা তাহলে নেট পে যেটা সেটা কত হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। নেট পে দাঁড়াবে তোমাদের তাহলে গ্রস স্যালারির থেকে 170 টাকা মাইনাস করবে এবং 500 টাকা মাইনাস করবে, তাহলে তোমাদের নেট পে দাঁড়াবে 26,616। এটা হয়ে দাঁড়াবে তোমাদের নেট পে। মানে কোনো একজন ক্যান্ডিডেট যখন ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল হয়ে যাবে বা যাবেন, তাদের নেট পে কিন্তু এইটা দাঁড়াবে 26,616। আশা করি সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি, বা তোমাদের মনে যদি কোনো ডাউট বা কোয়েরি থেকে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক করে উৎসাহ দিও এবং তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।